শুভ দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা রয়েছি হযরতপুর পশুরহাটে। হযরতপুর পশুরহাট থেকে আপনাদেরকে জানাবো সুন্দর সুন্দর ষাঁড় গরু দামদর সম্পর্কে। আর এই হাট বসে প্রতি শনিবার সকাল 10টায় শুরু হয়, চলে সন্ধ্যা পর্যন্ত। আর এই হাটের অবস্থান কেরানীগঞ্জের মধ্যে পড়েছে। আর এই হাটে হাসিলের পরিমাণ 3%। চলুন আমরা বিক্রেতা ভাইদের সাথে কথা বলি, জেনে নেই দু চারটা সুন্দর ষাঁড় গরুর দামদর সম্পর্কে। দর্শক, এই ষাঁড়টি নিয়ে দামাদামি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, দর্শক, এটা নিয়ে দামাদামি চলতেছে। 15 দাম বললেন মনে হচ্ছে। দেখি, আমরা কথা বলতে চাই চাচার সাথে। এই গরুটি যার, তার সাথে আমরা একটু কথা বলবো, যদি চাচা আমাদের সাথে কথা বলে আর কি। চাচা, আসসালামু আলাইকুম। কাকা কেমন আছেন? ভালো। গরু আজকে কয়টা আনছেন? আছে 8-10টা। 8-10টা রয়েছে। আমরা তো দেখলাম এটা 1-15 বললো, আবার আসতেছে উনি দেখার জন্য, যিনি এটা 1-15 হাজার বললেন। এই যে এটা দেখছেন, এখন এটা দেখা হচ্ছে। দেখি, এটা গ্রাহক নাই না? না কাকা, এটা কত বললেন? ওইটা তো 1,15,000 বলছিলেন। এটা কত? এটা ধরেন 95। আচ্ছা আচ্ছা, দর্শক আমরা জানাবো আপনাদেরকে দামগুলো, যে আসলে কাকা কত দামে বিক্রি করতে চায়, বিক্রি দামটা আমরা এগুলো জানাবো। আমরা এই গরুটা নিয়ে একটু কথা বলতে চাই, যে ভাই রয়েছেন, চলুন আমরা কথা বলি। মিয়া ভাই, আসসালামু আলাইকুম। বলেন, কেমন আছেন? আমরা গরুটা একটু ভালো মতো দেখাইতে চাই। এটা তো আপনার গরু, দেখে তো মনে হচ্ছে অনেকটা শাহিওয়ালের মতো দেখতে। এটার দামটা কেমন চাচ্ছেন? 1,30,000। 1,30,000 চাচ্ছেন? 1,30,000 যেটা চাচ্ছেন, এটা এখন কয় দাঁতের গরু? দুই দাঁত। দুই দাঁতের গরু। এটার ওজন কেমন হইতে পারে? 450 কেজি। 450 কেজি। এগুলোকে স্কেল করা? স্কেল করা, স্কেল করা না? সেক্ষেত্রে এটা বেচার টার্গেটটা কেমন নিচ্ছেন? এই সারটা 1,30,000 হলে? 1,30,000 হলে বেচবো, কমে বিক্রি করবেন না? 1,30,000 ফিক্সড। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দর্শক দেখছেন, এই যে এই সারটা তিনি 1,30,000 বিক্রি করতে চান। তবে সার গরুটা দেখতে বেশ সুন্দর। এই যে প্রথমে এই যে সারটি দেখছেন, এই সারটি, আর আমরা তো এটা দেখাইলাম যে 1,15,000 বিক্রি, 1,15,000 বলে গেল। তো চলুন আমরা আরো কিছু সার গরুর দাম জেনে নিই। এই দিকটাতে রয়েছে বেশ কিছু ক্রস জাতের গরু, তবে দেখুন গরুগুলো বেশ বড় বড়। তো এখান থেকে আমরা দু একটা গরুর দাম আপনাদেরকে জানাতে চাই। রয়েছেন এই গরুগুলোর যিনি নিয়ে আসেন, তিনি এই গরুগুলোর যিনি মালিক, তিনি রয়েছেন। চলুন আমরা একটু কথা বলে আসি। ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। গরু আজকে কয়টা আনছেন? তিনটা। এখন কি গরুর দাম বেশি না কম? কম, বাজার কম। বাজার কম, আপনারা তো বলছেন কম, আবার ক্রেতারা বলছে যে দাম বেশি, বেরোতে পারেন না। বেচার ইচ্ছা কত আপনার? 2,20,000 হলে এই গরুটা বিক্রি করবেন? হ্যাঁ। এগুলো তো কিনে আনছেন সব? কিনে আনছেন। আপনি তো স্থায়ী ডোবা আমরা যেটা জানি। ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখুন, সুন্দর সুন্দর অনেক গরু গরুর আমদানি হয়েছে। এখানে দেখতে পাচ্ছি দুটো হাঁসা রয়েছে। এই হাঁসা দুটোর দাম আমরা একটু জানিয়ে দিতে চাই। এখান থেকে রয়েছেন গরুর মালিক, চলুন আমরা কথা বলি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? ইয়া আল্লাহ রাখছে বাবা, ভালোই। আমরা তো দেখছি হাঁসা নিয়ে আসছেন দুটো। হাঁসা তো আসলে খুব কম পাওয়া যায়। এই আগে পাচ্ছিলাম কোরবানি ফেরত গরু। কোরবানি ফেরত? কোরবানি ফেরত। কোরবানির সময় বেচেন নাই? না, বেশি। এটা কত দাম হয়েছিল কোরবানির সময়? কোরবানির সময় তো টাকা ছিল 1,80,000। আচ্ছা, এখন নিয়ে আসছেন? এখন বেশি বিক্রি হয়। এখন নিয়ে আসছেন কেন? বিক্রি করতে যাচ্ছেন? আবার কোরবানি রাখেন? না, কেন কোরবানি ব্যস্ত না, অলবেক্স থেকে রুমে গেলে ইলেকশন হইতেছে। আচ্ছা, তারা খাইবো তারপর তো দাম পাবো বেশি বেশি কারণে আর বেশি বেশি। আচ্ছা, আসেন আমরা এই গরুটা দেখাই, এদিকে আসেন। দর্শক, আমরা এই যে গরুটি দেখছি, এই হাঁসাটা আসলে কত দামে বিক্রি করতে চান? এই যে এটা, এটা 85। এটা 85 হলে বেচবেন? আর চাওয়া দাম কত এটার? এইটার চাওয়া দাম কত? প্রথমটা 92, 85 হলে বেচে দিবেন। আর এই পাশের যেটা রয়েছে, এই যে এটা, এইটা 90 হলে বিক্রি করবেন? এইটা হলো অরিজিনাল হাঁসা নাকি? আর এটা হলো ক্রস? এটা একটা হালকা, এটা অরিজিনাল নাকি? শুকর হলে আর পরিষ্কার সাদা দেওয়া হবে, কিন্তু শিঙে তো একটু কালচা আছে। হাঁসা তো আবার একদম শিঙও সাদা হয়। শিং সাদা হয়, কালচা আছে। আচ্ছা, ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে।
দর্শক আমরা রয়েছি হযরতপুর কোশাটে। তো আমরা হযরতপুর কোশুর হাট থেকে আরো দুই একটি সারগরুর দাম আপনাদেরকে চলুন জানাবো। দর্শক দেখতে পাচ্ছেন এই ডোগাতে রয়েছে বেশ সুন্দর সুন্দর সারগরু, অনেকগুলো বেশ বড় বড় রয়েছে। আর এই সারগরু গুলো নিয়ে আসছেন এই যে মিয়া ভাই, একটু আমরা কথা বলতে চাই মিয়া ভাইয়ের সাথে। মিয়া ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? জি ভালো। গরু আছে কয়টা? আছে 17টা। 17টা বেচছেন দুই একটা?7.5 মন। এটার দামটা চাচ্ছিলেন কেমন? দাম চাচ্ছি 220। 2,20,000 দাম চাওয়া হচ্ছে। এটা বেচার টার্গেট আপনার কেমন? বাজার মোতাবেক বিক্রি করতে হবে। এখন বর্তমান দাম হচ্ছে 60-65-70। আপনি টার্গেটটা নিছেন কেমন? আমি 80 হলে বিক্রি করবো। এটা 180 হলে বিক্রি করতে। আচ্ছা হ্যাঁ ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক আমরা সার গরুটা একটু দেখি ভালো মতো। এই যে এই গরুটা 1,80,000 হলে বিক্রি করতে চাই। তবে গরুটা কিন্তু দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর। তো চলুন আমরা হাটকে আর একটু ঘুরি, আরো কয়েকটি সার গরু দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করি। ওখানে রয়েছে বেশ সুন্দর সুন্দর সার। তো এখান থেকে আমরা একটা দুইটা সারের দাম আপনাদেরকে জানাতে চাই। এই যে সারটি দেখছি, এটা দেখে মনে হচ্ছে যে শাহিয়াল। এই শাহিয়ালটার দেখি দাম কত চাই মিয়া ভাই, আমরা একটু জানিয়ে যাই এখান থেকে। মিয়া ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিয়া ভাই কেমন আছেন? ভালো ভাই। গরু তো দেখতে পাচ্ছি তিনটাই বেশ সুন্দর। তিনটা উইল একটা আছে, বড় একটা রয়েছে। এই যে এটা আচ্ছা, এই শাহিয়ালটা কত চান? মাঝখানের শাহিয়ালটা 165 দাম চাই। 165 দাম চাওয়া হচ্ছে। এটা কয় দাঁতের গরু এখন? দুই দাঁত। দুই দাঁতের গরু 165 চাচ্ছেন। এইটার ওজন কেমন হতে পারে এখন? 7 মন। এটা কি এখন রাহাই গরু নাকি এটা আসলে সবটাই সম্ভব? সেক্ষেত্রে এটা আসলে বেচার ইচ্ছা কেমন আপনাদের? 135 দাম কইতাছে, আরো বাড়তে হবে। আর এই পাশেরটা যেটা চোট বড়, ওইটা 40-45 হলে বেচালাম। 41-45 হলে বেচবেন। আর যেটা বড় রয়েছে বেশ বড় বিগ শাক, 3.5 লাখ দাম চাচ্ছেন, 2.5 লাখ দাম বলতাছে। আপনি বেচবেন কততে? 280 হলে বেচালাম। আচ্ছা আচ্ছা মিয়া ভাই ভালো থাকবেন, ধন্যবাদ। দর্শক দেখুন এই যে বড় সারটা, তিনি আসলে 280 হলে এটা বিক্রি করতে যাচ্ছেন, অর্থাৎ 2,80,000 হলে এই সারটি বিক্রি হবে। এটা রয়েছে এখন 4 দাঁতে, তিনি আবদার রেকর্ডে আমাদেরকে জানিয়েছেন। এটা বেশ বড় সড় একটি সার, এই যে দেখুন এই সারটি। তো আমরা আরো দু একটি সারগুলোর দাম আপনাদেরকে জানাতে চাই হযরতপুর পশুর হাট থেকে। এটা কি ভাইদের নাকি? আজ আমরা একটু কথা বলতে চাই ভাইয়ের সাথে। মিয়া ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? ভালো। গরু একটাই আনছেন? না আরো দুইটা ছিল। ওই পাশের টাকা দেন কর্নারেরটা, এটা আরেকজনের। আচ্ছা এইটার দামটা কেমন চাচ্ছেন আপনারা? ওটা দাম যেটা ছিল 1,30,000। 1,30,000 চাচ্ছেন। এটা এখন কয় দাঁতের গরু? দুই দাঁত। দুই দাঁতের গরু 1,30,000 চাচ্ছেন। এটা এখন ওজন কেমন মিলতে পারে? 4.5 মন। 4.5 মন। তো এটা বেচার ইচ্ছাটা কেমন নিছেন আপনি? বেচার ইচ্ছা 1,05,000। 1,05,000 হলে বিক্রি করবেন, সারটি বিক্রি করে দিবেন। আচ্ছা ভাইজান ধন্যবাদ। দর্শক দেখুন এই যে সারটি বেশ বড় সড় একটি সার, 1,00,000 উপরে হলে তিনি বিক্রি করতে চায় এই সারটি। তো এইভাবে প্রচুর পরিমাণে সার গরু আমদানি হযরতপুর পশুরহাটে। তো আমরা এখান থেকে আরো কিছু সার গরুর দাম আপনাদেরকে জানাতে চাই। দেখতে বেশ সুন্দর, বেশ বড় সড়। তো আমরা দেখছি ভাই আসলে খুব মনোক্ষুণ্ণ হয়ে বসে রয়েছেন, ভাইয়ের সাথে আমরা একটু কথা বলতে চাই। মিয়া ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একদম মনোক্ষুণ্ণ হয়ে বসে আছেন কেন? বসে আছি ভাই, গরু লিয়ে আইছি পাবনা থেকে, কাস্টমার নাই, বেচা কেনা করি পারতেছি না, একটা বেচতে পারেন না এখন, একটা গরু বিক্রি করে নেই। আচ্ছা এইটার দাম চাচ্ছিলেন কেমন? এটা তো শাহিয়াল। শাহিয়াল এটা মনে করুন দাম চাইছিলাম তো ভাই 320। 3,20,000। 260 হলেই বেশি তুই চলে যাবো। 260 হলে বেচতে চান? হ্যাঁ। তা এটা এখন কয় দাঁতের গরু? এটা এখন 4 দাঁতের গরু। 4 দাঁতের গরু, তার মানে এটা রাখতেও পারে আবার চাইলে কাটাও করতে পারে। কাটাও করতে পারে। রাহাই বলছেন আপনারা, সেক্ষেত্রে 2,60,000 হলে বেচতে চান এটা। এটার ওজন এখন কেমন হইতে পারে? 12 মন আছে। গোস্ত টাকা কেমন হবে? 10 মন গোস্তের ওজনের গরুটি 2,80,000 বেচতে চান? হ্যাঁ বেচতে চাই। কিন্তু ভাই আসছেন পাবনা থেকে? পাবনা থেকে। আচ্ছা আচ্ছা মিয়া ভাই, আমরা দোয়া করি যে আপনার গরুটা তাড়াতাড়ি বিক্রি হোক, ভালো থাকবেন আপনি। দর্শক এই যে গরুটি দেখছেন, গরুটি দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর। এটি তিনি 2,60,000 বেচতে চায়। আর এদিকটাতেও দেখুন রয়েছে অনেকগুলো গরু,
এগুলো কাদের? এগুলো ওই বড় ভাইদের। আমরা এখান থেকে দেখি একটা গরু দুইটা গরুর দাম জানাতে পারি কিনা। এখানে রয়েছে সুন্দর সুন্দর গরু। তো ভাইরা চুপচাপ বসে রয়েছেন, চলুন আমরা একটু কথা বলি। মিয়া ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন মিয়া ভাই? ভাই কেমন আর থাকবো, বাজার নাই ভাই, মাল নাই। না বেচো কেন? নাই না না। আচ্ছা, এটা তো বেশ ভালো একটি গরু, সুন্দর গরু। এটার দামটা কেমন চাচ্ছিলেন? দাম তো চাই ভাই 3 লাখ 2 লাখ 80। আচ্ছা, এটা কয় দাঁতের গরু? এটা 2 দাঁত হয়, 4 দাঁত হয়েছে। 4 দাঁত হয়েছে। এটা ওজন কেমন হতে পারে? ওজন 8 মন সাড়ে 8 মন আছে। 8 মন সাড়ে 8 মন হবে। এই 8 মন সাড়ে 8 মন ওজনের গরুটা আপনার বেচার ইচ্ছা কত নিছেন মিয়া ভাই? 2.5 লাখ বেচার আশা আছে, কিন্তু ক্রেতা নাই বললেই চলে। জি, একটা বিক্রি করতে পারেন না এখনো? জি না। কয়টা নিয়ে আসছেন এভাবে গরু? গরু আনছি 10টা। 10টা গরু নিয়ে আসছে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গরু, তিনি একটাও বিক্রি করতে পারেন নাই। তো ভাইজান ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা দোয়া করি যে আপনার গরুগুলো তাড়াতাড়ি বিক্রি হয়। যেন এই যে দেখতে পাচ্ছেন, আমরা এই ভাইয়ের গরুগুলো দেখাই, প্রত্যেকটা গরুই মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর। পাবনা থেকে এসেছেন ভাইয়েরা। তো যেহেতু আপনার পাবনা থেকে আসছেন, সেক্ষেত্রে যদি আমাদের ভিডিও দেখে কেউ যোগাযোগ করতে চায়, আপনার ফোন নাম্বারটি একটু বলে দিতে পারেন চাইলে? 01753 বলেন 975253। আচ্ছা আচ্ছা, ভাইজানের নাম? আমার নাম আব্দুর রহিম মিন্টু। রহিম ভাই ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে। আচ্ছা চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা চাচা, যে শাড়িটি দেখছি, এই শাড়িটা এখন কয় দাঁতে আছে? 2 দাঁত। 2 দাঁতের শাড়। এটা এখন ওজন কেমন হইতে পারে কাকা? ওজন 5.5 মন। 5.5 মন। তো 5.5 মন ওজনের এই শাড়িটা কেমন দাম চাচ্ছেন কাকা? 135,135। 135,000। তাতে আছে 2 দাঁত? 2টা। আচ্ছা, এটা বেচার ইচ্ছা কেমন আপনার? বেচা 20-25 চলে গেছিলাম আর কি। আচ্ছা চাচা, একটাই নিয়ে আসছেন? না না না, 3টা। 3টা। আচ্ছা আচ্ছা, তো এটার দাম বলে? হ্যাঁ, এটার দাম বলবেন। কত বলে? 15 বলতেছেন, দিতেছি না। আপনি 20 হলে বেচবেন? আচ্ছা চাচা, ধন্যবাদ, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ।